নাশকতার ক্ষত সারিয়ে স্বাভাবিক চেহারায় ফিরেছে রাজধানী আগের মতোই ঢাকায় সড়কে বেড়েছে ব্যস্ততা গণপরিবহন চলাচল বেড়ে যাওয়ায় মানুষের চলাচলও বেড়েছে ফলে স্বাভাবিক চেহারায় ফিরছে নগরী রাজধানীর বিভিন্ন সড়কে যানজটের চিত্র দেখা যায় আজ থেকে ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদীতে বেড়েছে সময় গত কয়েকদিনের তুলনায় সড়কে গণপরিবহনের উপস্থিতি চোখে পড়ার মতো এখনো ট্রেন চলাচল শুরু না করলেও দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল শুরু হয়েছে মানুষজন মনে করেন দেশের যে অবস্থা মানুষ আতঙ্কের মধ্যেই আছে রাস্তাঘাটে আগের মতো যেমন কিছুটা জাম থাকতো ওই রকম কিছুটা আছে এখন এখন আগের মতো পরিস্থিতি হচ্ছে আর কি এখন মোটামুটি আগের থেকে তুলনায় একটু ভালো তবে মনে করেন যে এখন ও আতঙ্ক আছে